একটা কথা বলি? হ্যাঁ অবশ্যই, আমি জানি প্রচুর আমাদের অবস্থা করেন, আমার একটি ছবি সঞ্চন করে পুজোয় আমার কোনো না কোনো ছবি রিলিজ করে, একটা দুটো পুজো হয়তো গ্যাপ গেছে, আদারওয়াইজ রিলিজ করে, কিন্তু দ্যাট ইজ নট এ বিগ থিং। কারণ আমার মনে হয় আজকের দিনে যে ছবিগুলো রিলিজ করেছে সেটা আমারই ছবি, আমার ছবি বলতে বাংলা ছবি মানেই আমারই ছবি। সেখানে দাঁড়িয়ে আমি তাদেরকে প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাবো এবং আমি হাত জোর করে সবাইকে বলবো আপনারা আসুন, ফলে এসে আমাদের যে তিনটি ছবি রিলিজ করেছে। দাদা আরেকটা দিন আছে 8 তারিখ, আজকে পঞ্চমীর দিন যেমন বাংলা ছবিগুলো রিলিজ করেছে প্লাস জাতীয় পুরস্কারের মঞ্চে আজকে তারা অগ্রসর, জাতীয় পুরস্কারের মঞ্চে সেখানেও বাঙালির জয় জয়কার কৌশিক দাঁড়িয়েছে, কাবেরী অন্তর্ধান তুমি জড়িত প্লাস দাদা সাহেব ফালকে উঠছে মিঠুন চক্রবর্তীর হাতে। সো ইট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট টাইম, কারণ আমি সত্যি যখন কাবেরী অন্তর্ধান করেছিলাম তারপরে সেই সময় পরে একটা বড় আমাদের 2.5 বছর একটা লড়াই আছে, সেই সময় তো মনটা ভেঙে গেছিল যে ছবি এখন সময় এসে গেছে ফাইনাল একটা পরীক্ষার রেজাল্টে ছবি আজকে মুক্তি পেয়েছে এবং সকাল থেকে অনেকগুলো হল আমাদের ভর্তি যাচ্ছে এবং আগামী দিনগুলো আর জন্য আরও বেশি উৎসাহ রয়েছে পুজোর দিনগুলো রয়েছে। আর আজকে প্রিমিয়ার তোমরা সবাই দেখতে পাবে ছবিটা বড় পর্দায় প্রথমবার, তার জন্য খুব এক্সাইটেড। এদিকে আজকে স্পেশাল লুক প্রিমিয়ার একদম বহুরূপী বলে আজকে আমার বলা হচ্ছে, আমি কিন্তু রঙিন হয়ে আসি এই আমি আজকে রঙিন হয়ে এসেছি, কিন্তু হ্যাঁ ভেতরটা একটু সলিড করার কারণ আমার ভেতরের অনেকটাই অন্ধকার রয়েছে এই জন্যে। জোকস অ্যাপার্ট প্রথমে জানাই পুজোর শুভেচ্ছা সবাইকে, মহা পঞ্চমী আজকে পুজো শুরু হলো, আজ থেকে দেবী মুক্তির শুরু। আর পুজোর দিনে যে কটি বাংলা সিনেমা রিলিজ হয়েছে প্রত্যেকটি বাংলা সিনেমার, মানে আমি নিজেকেও এবং বাংলা সিনেমার যারা প্রযোজক রয়েছে যারা পরিচালক রয়েছে তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাইকে জানাই। বাংলা সিনেমার জন্য খুব ভালো দিন পুজোর সিনেমা রিলিজ করেছে, আশা করি দর্শকদের করাতে পারবে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই সিনেমার ভেতরে ট্রেন্ডিং টিকিট বিক্রি ট্রেন্ডিংয়ে নাম্বার 1-এ রয়েছে, কাজে আমার কাছে খুবই গর্বের ব্যাপার। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে খুবই গর্ব, যে আজকে যারা দেখেছে এখনো থিয়েটারে কয়েকটি থিয়েটারে যেতে পেরেছিলাম, অভিজ্ঞতা রিয়াকশন ভালোবাসা আশা করবো আগামী দিনে আরও অনেক মানুষ দেখবে, তাদের মন যদি ভরাতে পারি পরিচালক প্রযোজক এবং অভিনেতা হিসেবে এর থেকে বড় প্রাপ্তি আর কিছু করতে ভালো থাকবে, সুখে থাকবে, পরিবারের মানুষদের নিয়ে ভালো থাকবে। আর কোশানিকেও একদম মন মন ওকে দেখছি ভীষণ ভালো লাগছে। উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী, হিন্দ মোটর স্টেশনের নিকটে।